হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, দিন যাচ্ছে আর মনে হয় রোদের পরিমাণটা বাড়ছে, মানে খাখা রোদ। তো সকালে উঠে মানে ফ্রেশ হয়েছে, এখন চা খাবো। তো ভাবলাম ব্লগটা একটু ব্যালকনি থেকে শুরু করে আর তোমাদেরকে দেখাই। দেখো অবস্থা, দেখো দেখতে পেয়েছো আকাশ, মানে মেঘ হয়ে আছে, এমন একটা ভাব করেছে গোমরা। তো যাই হোক, সকালে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, আজকে তো রবিবার। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের সাথে তোমাদের ভালো লাগবে। তো কথা বলতে চাই একটা হয়ে যায় আর একটা। তো ও ঠিক আছে, ডিম খাবে বলছে মেয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, সকালে উঠে আমি গ্যাসের বড়ি, থাইরয়েডের বড়ি এবং হ্যাঁ খেয়ে নিয়েছি, জল খেয়ে নিয়েছি, এখন খাবো চা। চা খেয়ে তারপরে কাজকর্ম করে রান্না বান্না করবো, তোমরা সাথে থাকো। আর নতুন বন্ধুরা কিরে এরকম করে মনে হয়, তো দিদিকোনা বড় হয়েছে মানে এমন খালি গায়ে থাকে, যদি কপিরাইট আসে বা কিছু হয় একটা, সেজন্য আমি ওকে দেখাই না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি বসে পড়েছি, বিছানাটা আমার পরিষ্কার আছে, কিন্তু দিদিকোনা একটু আগে বই পড়লো, বাসি মুখে বই পড়লো, সেজন্য এইরকম আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আছে চা আর টোস্ট, এটাই খাবো, খেয়ে টুকিটাকি কাজ করে রান্না করতে যাব। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, তো সাথে থাকো। তো কি রান্না করি? হ্যাঁ দিদি বলছে যদি আমার ব্লগটা তোমাদের ভালো না লাগে কি করবে। তো যাকগে ভালো লাগবে বন্ধুরা, ভালো লাগবে। হ্যাঁ তো এখন আমি চাটা খেয়ে নিই, চাটা খাই। আর তোমাদের দাদা ভাই চাটা বানিয়েছে, ও গেল এখন বাজার করতে। তোমাদের দাদা ভাই একদম মানে খালি দুধ দিয়ে চা করে, আর চাটা একটু কড়া কড়া হয়। তো চা খাচ্ছে, তারপরে টুকিটাকি কাজ করে রান্না করতে যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। জাস্ট দেখছিল জলের উপর পশ্চিম আকাশের রঙিন মেঘের নানান ছটা পড়েছে, রামধনু সাতটা রং ছড়াও সেখানের নানা নানা অজানা আরো কত রঙের খেলা, খোকন তন্ময় হয়ে দেখছিল হাতের চিনে বাদামের ঠোঙার কথা ভুলেই গিয়েছিল। পশ্চিম আকাশের রঙের মহোৎসব চলছে অথচ কোনো গোলমাল নেই। তো বন্ধুরা চলে এসেছি ছাদে পাখিগুলোকে দেখতে, আর মেয়েকে বই পড়ালাম। আর এই যে দেখো রোদ্রু কিভাবে উঠেছে, দেখে তো পেরেছো? যেমন আকাশ মেঘ করেছে তেমন রোদ্রুও করেছে। আর যে পাখিগুলোকে এখান থেকে নিয়ে যাব, কেননা এখানে রোদের ছটাটা এখানে চলে আসে। তো পাখিটাকে এনে এখানে রাখা হলো, কারণ ওখানে প্রচণ্ড রোদ্রু। তো বন্ধুরা টুকিটাকি কাজ করে সংসারে চলে এসেছি রান্না করতে। রবিবার মানে চিকেন তোমরা সবাই জানো, কারণ চিকেনটা এ বাড়িতে বেশি হয়। আর এগুলো এনেছে চিকেনের লেগ মানে পা, তো সেগুলো ভালো করে পরিষ্কার করেছি। আর এখানে তোমাদের দাদা ভাই মানে মিক্সিতে মশলা করে দিয়েছে আমাকে, সেই জন্য বললাম একটু লঙ্কার গুঁড়োটা তুমি দাও, তাহলে বুঝতে পারবে যে কতটা মরিচ দিয়েছে কাঁচা আর কতটা শুকনো দিল। আর এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে। ভাতের হাঁড়িটা ওই ঘরে ডাইনিং ঘরে এই যে পাকাতে এখানে রেখেছি, এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ ওখানেই রেখেছি। আর এখন চিকেনটা রান্না করব। তো আমি কিভাবে চিকেন রান্না করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু চিকেনটাই হবে, তার সাথে আছে কালকের বেগুন ভাজা। আর বেগুন ভাজা এই যে দেখো, এখানে আছে ডিমের ঝোল, আর এখানে বুঝি কি আছে জানি না, এখানে মনে হয় সম্ভবত ভাত আছে, তো ওটা দেওয়া হয় না। তো ডিমের ঝোলটা আর একটু বেগুন ভাজা আছে, আর আলুগুলো তুলে নেই। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে চিকেন আর ডিমের ঝোল, আর কোনো ভাজাভাজি করছি না। তো আমি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। তো আলুগুলো আজকে তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, আর এগুলো এরকম করেই কেটে দিয়েছে। তো জমিয়ে কষিয়ে মানে কষা কষা করে রান্নাটা করব। আর সব কিছু গুঁড়ো মশলা আছে, এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলা সবই আছে। তো আলু ভাজা নামিয়ে এখন চিকেনটাকে বসাবো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, তো আলুগুলো আমি তুলে নিব, এই বেগুন ভাজার সাথে তুলে নিব, পরে বেগুনগুলো একটু ভেজে দেবো। আর এই তেলে আমি মাংসটাকে বসিয়ে দেবো। কি বলছো,
আর্ট করছো? দেখো আমার মেয়ে আর্ট করেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পেরেছো কত সুন্দর আর্ট করেছে? এটা করেছে ধিতিকনা, কেমন হয়েছে কমেন্ট করে বলো। হ্যাঁ খুব ভালো। তো বন্ধুরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তোমরা প্রথমে দিবে এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, আর এটার একটা গন্ধ আসবে। আর দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, আর টমাটম দিয়ে দিলাম 1টা, গোটা 1টা টমাটম দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা আমার মোবাইলটা না একাই চালু হয় একাই বন্ধ হয় গরমের জন্য, আর গোটা জিরা দিতে ভুলে গিয়েছি। এই যে গোটা জিরাটা দিয়ে দিলাম, করবো কালকে থেকে মোবাইলটা এরকম হচ্ছে। মোবাইলটা বন্ধুরা একাই চালু হচ্ছে একাই বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে আমি এখনো যে মিক্সিতে মশলা করেছি ওটা দেব, দিয়ে তারপরে মাংসটা দেব, আর মোবাইলটা একাই বন্ধ হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে কেন হচ্ছে খুব খারাপ লাগছে বন্ধুরা, কারণ রান্নাটা শেয়ার করতে চাইলাম তোমাদের সাথে, মোবাইল একাই বন্ধ হচ্ছে। আর তো মিক্সিতে মশলাটা করেছি এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপরে মাংসটা দেব। তো কী আর বলবো বলো, কারণ মোবাইল যে পরিমাণে টিপাটিপি হয় লোড নিতে পারছে না। তো এখন মাংসটা দিয়ে দিব বন্ধুরা, আর আজকে এইভাবেই ব্লগ করতে হবে, কারণ মোবাইল বন্ধ হচ্ছে, ঠিক হচ্ছে কি আর করব, এইভাবেই করতে হবে। মোবাইলের অনেক কিছু বলে কি করতে হবে তোমাদের দাদা ভাই করে দিবে। তো বন্ধুরা কি আর করব, মাংস রান্নার মাঝখানে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা ন্যাকড়া দিয়ে মানে মোবাইলটাকে মুড়ে আমি ফ্রিজে রেখেছিলাম, আবার বের করে নিয়ে আসলাম, ভাবলাম যে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব, আর মোবাইলটা এরকম হচ্ছে। তো যাই হোক কি আর করা যাবে, কারণ মোবাইলের যে লোড পড়েছে। এখন আমি দিয়ে দেবো চিকেন মশলা, চিকেন আর এখন দিয়ে দেবো হচ্ছে মিট মশলা। মিট মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মাংসটাকে এখন কষাবো। এটা ধরো 15-16 মিনিট আমাকে কষাতেই হবে, তো এইভাবে আমি কষিয়ে নেব। আর এক হাতে না ধরলে তো কড়াই পড়েই যায়, খুব কষ্ট। তো সমস্ত কিছু মশলা দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি, আর চিকেন থেকে যে জলটা ছেড়েছে এটাকে শুকাতে হবে, তারপরে একটু গরম জল দিয়ে আবার একটু শুকাতে হবে, তারপরে লাস্টে একটু গরম জল দেবো, সেটা দিয়ে মাখা মাখা ঝোলটা থাকবে। এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরাও এইভাবে করে খেও দেখবে খুব ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে আর লুচির সাথে খেতে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রাতের বেলা তো রুটি খেতে ইচ্ছা করে বলো। তো যাই হোক বন্ধুরা, আর এখন আমি আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো এখন দিলে মানে ভালো হবে আর কি, মাংসের আলু খেতে তো ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এই আলুগুলো আজকে তোমাদের দাদা ভাই কেটেছে, মানে আমার বর ধিতিকনার বাবা কেটেছে। তো আলুগুলো এখন দিয়ে দিলাম, আর মাংসটা কিন্তু অনেকটা পরিমাণে, কারণ একটা গোটাল চিকেন মানে পোলট্রি যাকে বলে সেটা কেটে নিয়ে এসেছে, আর প্রচুর পরিমাণে ঠ্যাং এনেছে, মানে চারটা মুরগির ঠ্যাং এনেছে, ঠ্যাং এই যে এগুলো। তো এইভাবে এখন এটা ভালো করে কষিয়ে, তারপরে ঢাকা চাপা দিয়ে কষিয়ে, তারপরে একটু সামান্য জল দিব যেন আঁচ কমিয়ে দিয়ে, যেন মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়। আর এখন আর কিছু দেওয়া দিয়ে নেই, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। লবণটা যখন দিয়েছি তখন আমার মোবাইলটা একাই বন্ধ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা মাংসটা এখনও কষানি চলছে, কারণ মাংস মানে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছিল, তো সেটা শুকাচ্ছি, তারপরে একটু গরম জল দেব, দিয়ে গরম মশলার গুঁড়ো দেব। আর অনেকক্ষণ মানে 15-16 মিনিট হয়ে গেলো আমি ঘড়ি দেখছি, তো আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তাহলে মাংসগুলো একটু ভালো সেদ্ধ হবে। আর এই যে মেয়ে বায়না করেছে, কষা মাংস খাবে, ওকে কষা মাংস দিতে হবে। কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর লবণটা একটু টেস্ট করতে হবে, দিয়েছি আন্দাজ মতো। আমি যখন মাংস মানে রান্না বসাই না, কাঁচা অবস্থায় মাখি যে সমস্ত কিছু মশলা দিয়ে, তখনই আমি ওটা লবণটা দিয়ে দিই, পরে আমি দিতে পারি না, দিলেও আমার ভাল লাগে না।
তো মেয়ে কষা মাংস খাবে, তো আর একটু হলে পরে ওকে দেব। তো মাংস আমার কষানো প্রায় হয়ে গেছে, কষা মাংস দাঁড়াও দিচ্ছি, কষানো হয়ে গেছে, দিব এখন দাও। যাও খেয়ে নিস, ওই ঘরে গিয়ে খা বাবার ওখানে। না তো আমার এটা হয়ে গেছে বন্ধুরা, আর একটু সামান্য গরম জল দেব। তো বন্ধুরা মাংসটা তো প্রায় আমার হয়েই গেছে, পরে লাইট দিতে ভুলে গেছি, আর এখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিব। আর সবাই কষা মাংস খাচ্ছে, দিদিকোনা দিদিকোনার বাবা আমিও রেখে দিয়েছি, একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আর এইরকমই খেতে আমরা ভালোবাসি, তো এইরকম করে একদিন রান্না করে তোমরা খেও, কারণ চিকেনের ঝোল আমরা খেতে পারি না তাই বলি, কারণ অনেকে ঝোল ভালোবাসে কিন্তু আমরা পারি না। তো এই যে রান্না করলাম দেখো, একদম মাখা মাখা চিকেন কষা, তো এইভাবেই রান্না করি। কিন্তু আগে কিন্তু ঝোল খেতাম, আগে সত্যি আমরা ঝোল খেতাম, আগে ভালো লাগতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে যতই মানে ভালো করে রান্না করো তবু যেন কেমন লাগে। তো এইভাবে রান্না করি, খেয়ে সবাই ভালো বলে, দিদিকোনাও ভালো বলে। তো এই যে আমার চিকেন রান্নাটা হয়ে গেল, আর ডিমের ঝোলটা আছে ওটা গরম করতে হবে, আর বেগুন ভাজা আছে এটা দিয়েই হয়ে যাবে ডিনার বলে, লাঞ্চ হবে আবার ডিনারও হবে। আর যে গোটা রসুন দিয়েছি, গোটা রসুন তো চিকেনে খেতে খুব ভালো লাগে, চিকেনে কেন যে কোনো মাংসের তরকারিতেই খেতে ভালো লাগে। তো হয়ে গেল আমার রান্না, এখন বাকি কাজ টাজ করে স্নান করে খাওয়া দাওয়া হবে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, তো এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তো এই পাশে ডিমের তরকারিটা গরম করছি, এটা আর বেগুন ভাজাগুলো মনে হয় খাবো না আজকে, ভাল লাগছে না। তো এখন বাড়িঘর পরিষ্কার করে স্নান করব। তো বন্ধুরা রান্না ঠান্না কমপ্লিট করে চলে এসেছি ডাইনিং রুম, সে টেবিলটা পরিষ্কার করতে, কারণ এখানে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে একটু নোংরা হয়েছিল, তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম, কারণ খাওয়ার জায়গা সবসময় পরিষ্কার রাখতে হয়। আর তারপরে গ্যাসের মধ্যে আমার কড়ার মধ্যে তরকারিটা রয়ে গেলো, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা একবার করেছি, কিন্তু চিকেন রান্নার পরে তো কেমন হয় তোমরা সবাই জানো, তো সেই জন্য আমি গ্যাসটা মুছে নিলাম। আর চিকেন তো রয়েই যাবে কালকের জন্য, তো আবার ভালো করে চিকেন রান্না মানে তার মানে ভীম সাবান দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। তো এখন আমি আপাতত এইভাবে মুছে নিলাম, আর বাসন ছিল সেগুলো মুছে নিলাম, তারপরে ফ্রিজে কিছু ছিল ওগুলো জাগলা কাটাকাটি করার সময় বের করেছিলাম সেগুলো ঢুকিয়ে রাখলাম। আর ঘর ছাড়ছি বন্ধুরা, ঘর ঝেড়ে ওই পাশে রাখবো, একটা রাখার জায়গা আছে ওই পাশে। একবার কিন্তু ঘর ঝাড়া সকালে মোছা হয়ে গেছে, রান্নার পরে তো অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে বাধ্য হয়ে আমাকে দুবার করে করতে হয়, সেই জন্য ঘর ঘর ঝেড়ে একবারে ঘর ঠর মুছে নিচ্ছি, মুছে তারপরে ছান ঠান করে খাওয়া দাওয়া হবে। তো দেখো কি ভাবে মুছে, আর শাড়ি পরে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয় বন্ধুরা, তবুও ইচ্ছা মানে শাড়ি আমাকে পরতে হবে, কারণ নাইটিগুলো একদম বাজে হয়ে গেছে। আর কিছু জামা কাপড় তোমাদের দাদাভাই আমাকে ধুয়ে দিয়েছিলো, সেগুলো নেড়ে দিয়ে এখন আমি যাব স্নান করতে, কিন্তু তার আগে আমি বিছনাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।